हाउ आर यू माय डियर स्टूडेंट आई होप यू आर वेल आलहमदुल्ला आई एम फाइन আমি ইসরাত জাহান চৌধুরী আবার তোমাদের মাঝে হাজির হয়েছে ক্লাস ফোরে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বিষয়টি নিয়ে। আজকে আমি তোমাদের ক্লাস ফোরে ইংলিশ সেকেন্ড পেপার মধ্যে তোমাদেরকে আমি ডিগ্রি নিয়ে আলোচনা করব। গ্রামারের একটি অংশের মধ্যে রয়েছে ডিগ্রি। এই ডিগ্রি নিয়ে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থী বন্ধু, তোমরা হোয়াইট বোর্ডের দিকে থাকো। হোয়াইট বোর্ডের দিকে থাকালে তোমরা দেখতে পাবে আমি এখানে এক নাম লিখে তোমাদেরকে এখানে লিখেছি হোয়াট ইজ ডিগ্রি। এটার অর্থ হচ্ছে ডিগ্রি কাকে বলে, হাউ মেনি কাইন্ডস অফ ডিগ্রি, ডিগ্রি কত প্রকার, অ্যান্ড হোয়াট আর দে। আমি এখানে লিখেছি ডিগ্রি ব্যক্তি বা বস্তুর তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভ এ যে বিভিন্ন রূপান্তর হয় তাকে ডিগ্রি বলে। আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধু, ব্যক্তি বা বস্তুর তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভ এ যে বিভিন্ন রূপান্তর হয় তাকে ডিগ্রি বলে। ডিগ্রি তিন প্রকার, যথা এ নাম্বার দিয়ে লিখেছি পজিটিভ ডিগ্রি, বি নাম্বার লিখেছি কম্পারেটিভ ডিগ্রি, সি নাম্বার লিখেছি সুপারলেটিভ ডিগ্রি। তোমাদের বইয়ের মধ্যে আছে, আমি তোমরা একবার দেখে নিতে পারবে চাইলে। এখানে আমি লিখেছি, তা আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধু, আমি এখানে তোমাদেরকে দিয়েছি হোয়াট ইজ ডিগ্রি, হাউ মেনি কাইন্ডস অফ ডিগ্রি, অ্যান্ড হোয়াট আর দে। তোমাদের বইয়ের মধ্যে তোমরা খুঁজলে পেয়ে যাবে ডিগ্রি আছে। লেসন ইলেভেনের মধ্যে রয়েছে ডিগ্রি। এই ডিগ্রি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি। ডিগ্রি ব্যক্তি বা বস্তুর তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভ এ যে বিভিন্ন রূপান্তর হয় তাকে ডিগ্রি বলে। ডিগ্রি তিন প্রকার, যথা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি রূপান্তরটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধু, আমি এর আগে দিয়েছি তোমাদেরকে ডিগ্রি। ডিগ্রি কাকে বলে, কত প্রকার ও কী কী, হোয়াট ইজ ডিগ্রি, হাউ মেনি কাইন্ডস অফ ডিগ্রি, অ্যান্ড হোয়াট আর দে। এখন আমি তোমাদের এখানে লিখেছি ডিগ্রি চেঞ্জ। ডিগ্রি চেঞ্জ, এই ডিগ্রি চেঞ্জটা আমরা যে পড়েছিলাম ডিগ্রি কত প্রকার, ডিগ্রি পড়েছিলাম আমরা তিন প্রকার, সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এই কম্পারেটিভ ডিগ্রি থেকে কীভাবে আমাদের প্রথমে সুপারলেটিভ ডিগ্রি লিখতে হবে, সুপারলেটিভ ডিগ্রি থেকে তোমাদের কোয়েশ্চেনের মধ্যে সুপারলেটিভ পজিটিভ ডিগ্রি দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কম্পারেটিভ ডিগ্রি করবে আর সুপারলেটিভ ডিগ্রি করবে। এখানে আমি তোমাদের প্রথমে পজিটিভ ডিগ্রি পজিটিভের মধ্যে লিখেছি ইন, ইন আর ইন, ইনমোস্ট। তারপরে লিখেছি স্মল, স্মলার, স্মলেস্ট, টল, টলার, টলেস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, উইচ, উইচার, উইস্ট, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, বিগ, বিগার, বিগেস্ট। তারপর লিখেছি বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, গুড, বেটার, বেস্ট, মেনি, মোর, মোস্ট। আমি তোমাদের সুবিধার জন্য শিক্ষার্থী বন্ধু আবার বলছি, দেখো ডিগ্রি চেঞ্জ যখন পরীক্ষার মধ্যে থাকবে তখন ডিগ্রি চেঞ্জ দেওয়াটা বলা থাকবে, সেখানে তোমাদের পজিটিভ ফর্মটা দেওয়া থাকবে, পজিটিভ ফর্মটা দেওয়া থাকবে সেটা তোমাদের নিজ থেকে বুঝে নিতে হবে। তারপরে সেখান থেকে তোমরা কম্পারেটিভ ডিগ্রিটা নিয়ে যাবে, কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি, এই তিনভাবে এইভাবে তোমরা লিখবে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য, খাতা লিখার সুবিধার জন্য আমি এটা হোয়াইট বোর্ডে দেখিয়েছি ডিগ্রিটা, নাহলে শিক্ষার্থী বন্ধুরা বইয়ের মধ্যে ছিল আমি তোমাদেরকে দাগিয়ে দিতে পারতাম, কিন্তু পরীক্ষার খাতা যে কীভাবে লিখতে হবে সেটা বোঝার জন্য আমি তোমাদের বোর্ডের মধ্যে দেখিয়েছি। আবার বলছি দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পজিটিভ ফর্মটা কোয়েশ্চনের মধ্যে দেওয়া থাকবে, তোমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হবে, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। এখানে আমি প্রথমে লিখেছি ইন, ইনার, ইনমোস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, টল, টলার, টলেস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, উইচ, উইচার, উইস্ট, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, বিগ, বিগার, বিগেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, গুড, বেটার, বেস্ট, মেনি, মোর, মোস্ট। শিক্ষার্থী বন্ধু, তোমাদের বোঝার সুবিধার জন্য হোয়াইট বোর্ডে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আজকে তোমাদের ডায়রি থাকবে শিক্ষার্থী বন্ধুরা, দেখো হোয়াইট বোর্ডের মধ্যে আমি তোমাদের ডায়রি লিখেছি ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, এই যে ডিগ্রি চেঞ্জ দিয়েছি এগুলো, তারপরে বলেছি অ্যান্ড ওয়ান নং কোয়েশ্চেন। এর আগে আমি তোমাদের শুরুতে ক্লাসের এক নম্বর কোয়েশ্চেন দিয়েছি, এক নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে হা হোয়াট ইজ ডিগ্রি, হাউ মেনি কাইন্ডস অফ ডিগ্রি, অ্যান্ড হোয়াট আর দে। শিখবে ও এসডব্লিউ করবে, তোমরা প্রতিদিন শিক্ষার্থী বন্ধুরা নিয়মিত এসডব্লিউ করে ফেলবে, তাহলে তোমাদের পড়া জমে থাকবে না। তাহলে আমার আজকে অনলাইন ক্লাস এখানে শেষ করছি, তোমাদের কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে।
আজকে আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।